আসসালামু আলাইকুম, দিস ইজ মেটাকো। চলে আসছি নিউ আরেকটা ভিডিও নিয়ে। তো ফাইনালি ঈদ ব্লগটা আপ দিতেছি। আমার মনে হয় আমি এমন একজন পার্সন যে ইভিতে বা অনলাইনে সবার লাস্ট ঈদ ব্লগ আপ দিতেছে, তার ভিতরে আমি একজন। তো আজকে আমরা আসছিলাম রিয়াজের বাপের বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ির একটা পার্কে। আমি নামটা বলেছি, নামটা দেখি রিয়াজের। তো এখন রিয়াজ টিকিট কাটতেছে। আসলে সেদিন আমি গেছিলাম আমি ভাবি, মানে আমার রিয়াজের ভাইয়ের বউয়ের আপন ভাইয়ের বউ, তো ভাবি আর আমার ভাতিজা আর বাবু ভাই গেছিলো। ক্যামেরাম্যান আমাদের অনেক হেল্প করছে, প্রচুর ক্যামেরা ধরতে হেল্প করছে বাবু ভাই। প্রচুর ভিড় ছিল সেদিন, আমার মনে হয় ওদের বাড়ির প্রতিটা পার্কে সেদিন প্রচুর ভিড় ছিল। তখন আমরা ঢুকতেছি, আমি আবার একটু ঢং মং করতেছি। ফাইনালি আমরা ঢুকে যাবো সবাই মিলে। আমি আবার একটু ঢং বেশি করে, কিন্তু বুঝলাম না সেদিন সবাই এভাবে তাকাইতেছিল কেন। আমার চুলের কালার দেখে না, আমাকে দেখা, আই থিঙ্ক আমাকে দেখে, কারণ আমি তো বেশি কিউট, কেউ না তাকিয়ে থাকতেই পারে না। এখানে রিয়াজ, আমরা ভাবি, ভাতিজা আর ভাইয়া সবাই মিলে ঢুকছি বাইকটাতে। আসলে কি ঢুকার সাথে সাথে দেখলাম প্লেসটা অনেক কিউট, প্রচুর ফটোশ্যুট করার জায়গা আছে এখানে। আর আমার আউটফিটটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমার ঈদ ব্লগটা তো লেটেস্ট আসার জন্য সরি গাইস। দেখেন জায়গাটা কত সুন্দর, রিয়াজ আমি একটু ঢং করতেছি। সেদিনকার বয়সটা দিতে পারি না, আমরা বলতেছি ইস যদি বয়সটা দিতে পারতাম, বাট কী করার, গান চলতেছিল, গান তো অ্যালাউ না। রিয়াজ আবার বলতেছে জায়গাটা এত সুন্দর, এই ছবি তুলবো ওই ছবি তুলবো, মানে আমরা অনেক মজা করতেছিলাম। তারপরে প্রচুর ছবি তুলছি, আজকে অনেকজনের সাথে দেখা হয়েছে, অনেক ফলোয়ার্সদের সাথে, অনেক ভালো লাগছে, ফিল করছি। আর এখানে আমি একটু ঢঙ্গরঙ্গ করতেছিলাম, করে আবার আপনাদের সাথে জায়গাটা দেখাইতেছে বাবু ভাই, অনেক সুন্দর করে ক্যামেরা ধরছে। আমি বলতেছি বয়স দিতে পারলে কতই না ভালো হইতো। এখানে আমার ভাবি আবদুল্লাহকে নিয়ে চলে যেতেছে, অনেক মজা করছে আমরা। এখানে দেখেন এত কিউট কিউট জায়গা, এখানে যদি আপনার ফটো শ্যুট করেন অনেক ভালো লাগবে। এখানে ঝর্ণাটা, এখানকার পিকগুলো জাস্ট ওয়াও হয়েছিল আমার। এই পিকগুলো টিকটকে আমি আপ দিছিলাম, অনেক সুন্দর লাগছে। আর এখানে বাবু ভাই পুরো পার্কটা ঘুরে দেখেছে, অনেক রাইড আছে, যারা বাচ্চাদের নিয়ে যাবে তারা ঘুরতে পারবে মজা করে। অনেক মানুষ আসছিল প্রচুর। তারপর রিয়াজের আমি যেতেছি পুরো পার্কটা ঘুরতেছি, কোথায় কী কেমন ভালো নেই এটা দেখতেছিলাম। আমার কাছে অনেক ভালোই লাগছে জায়গাটা। রিয়াজ খালি বকবক করে, ও খালি বলতেছে আহ কত সুন্দর জায়গাটা, আহ কত সুন্দর জায়গাটা, এই পিক তুললে তো ওই পিক তুললে তো। বাবু ভাই তো বিরক্ত হয়ে গেছে পিক তুলতে তুলতে, আমাদের অনেক কষ্ট করছে বাবু ভাইয়া। আজকে যেই সুন্দরীরা আসছে আজকে খালি মায়া আর মায়া। তারপর রিয়াজ আমি বাবু ভাই সবাই মিলে একটু রং ঢং করলাম, কইটা রিয়াজে হাত টান দিয়ে ধরলো, আবার নিয়ে গেলাম গ্রামে যে আমি ঘুরবো, আমার ভালো লাগে না এক জায়গায়। তারপর এখানে আসছি, এখানকার এই ফুল আর আমার মাথার চুল সেম কালার, কথায় যদি যুক্তি থাকে সবাই কমেন্ট করবেন। আজ কার কার এই জায়গাটা ভালো লাগছে কমেন্টে জানাবেন। এখানে দেখেন ভূত তিনটা পেতনি, পেতনির ভিতরে একটা পুরো আমার মতো, আমি আবার ঢং করে দেখাইতেছিলাম আমার মতো না। জিয়াজ অনেক হাসাহাসি করছে এই ভূতটা নিয়ে, আমাকে অনেক পচাইছে, অনেক মজা করছে আমরা সবাই মিলা। বাট আমার ভাতিজাটা অনেক চালাইছে সেদিন, এমনি সব বাচ্চা কাচ্চার চুপচাপ আছে, বাট ও প্রচুর কান্না করছে। এখানে মজা হয়েছে এই ভূতের এখানে এসে, এই ভূতের এখানে অনেক উচ্চ, আমি ঘুরতে গেছি বা দাপুস খেয়ে পড়ে গেছি গা। রিয়াজ যে পচান পচাইছে আমার সেই দিন। এখানে আবার খাবারের জন্য জায়গা আছে, এই যে যে আপগুলোকে দেখতেছেন না, এদের লাস্টে দেখাবো। আমি বুঝতে পারছিলাম এটা আমার ফলোয়ার্স, বাট আমি কিছু বলি নাই, বাট অনেকক্ষণ তাকাইছিল অপর। আমি আবার রিয়াজকে ডেকে বলতেছিলাম এই আপন আমাকে চিনছে, রিয়াজ বলতেছে হ্যাঁ চিনছে মনে হয়, এটা পরে দেখতে পারবেন কী হয়। দেখেন আজকে মানুষের কোনো অভাব নেই, প্রচুর মানুষ আসছিল। আমরা ভাবতেছি কোন রাইডে উঠবো, এটা তো উঠবো না ওটা তো উঠবো। দেখেন জাস্ট আমার ভাতিজাটা কত জ্বালা, কত কান্না করছে সেদিন। সেদিন আমরা না পারি একটা রাইড জাস্ট এনজয় করে চলে গেছি বাসায়, তো কী করবো, বাবুরা কান্না করলে তো ভালো লাগে না। ভাবি গাইমা গেছে ওকে কুলে নিতে নিতে, পর রিয়াজের কোলে ধরাই দিছে, রিয়াজ আবার ওকে নিয়ে ঘুরতেছে, তাও কান্না করতেছে, ওর আম্মুর কাছে যাবে।
পরে রিয়াজ একটু পর আম্মার কাছে দিয়েছে, এখানে আমরা আবার বসছি, বসে একটু জিরাইছি, জিরাই আবার ফটোশ্যুট করছি। আমার হেয়ার কালারটা কেমন আছে সবাই কমেন্টে জানাবেন। এখানে অনেক কিছু আছে, চোরকা আছে, তারপর নৌকা আছে, এই যে আমার সেই মিষ্টি মিষ্টি আপুগুলো, আর আমার কিউট সুইট একটা আন্টি। তো এ বলতেছে, আপু আমি তো বিগ ফ্যান এটা এটা, আমি তো তখনই বুঝতে পারছিলাম। তারপরে মজা করে ছবি তুলতেছে, আপু এটা ফাইজলামি করতেছে অনেক ফ্রি মাইন্ডলি। তারপর আবার সাইড দিয়ে আরেকটা আঙ্কেল ডাক দিছে, বলে আমি তো তোমাদের সব ভিডিও দেখি আম্মু, আমার আম্মু আমার যে মেয়ে তোমাদের সব ভিডিও দেখে, আপুটা কথা বলতেছিল। আন্টিটাও পিততেছে, আন্টিটা অনেক মজা করছে, আন্টি হলে ওটা ফুল ফ্যামিলি অনেক ফ্রি মাইন্ডলি অনেকগুলো পিক তুলছে, আমার সাথে ভিডিও করছে। থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট দেওয়ার জন্য। তারপরে ওর আঙ্কেল বলতেছে, আম্মু আমার ছোটো আম্মু তা তোমাদের সব ভিডিও দেখে একটা পিক তুলে দেবো ওর সাথে তোমাদের। পরে আপুর সাথে একটা পিক তুললাম, আঙ্কেল তুললো, তুলে রিয়াজের সাথে কথা বলতেছিল, অনেক ভালো লাগছে। এত ফলোয়ার্স আমার বা এত ভালোবাসা মানুষ আমি নিজেও জানতাম না। অনেক এনজয় করছি ঈদের দিনটা, আমি সত্যি বলতে রাত হয়েছে বাসায় যেতে আমাদের। রিয়াজ এখানে কথা বলতেছিল আঙ্কেলের সাথে, অনেক ভালো লাগছে। জাস্ট এই রাইডটাতে উঠতে পারছি আমরা, আসলে এটাতে উঠতে যে হাসছি মানে আমি মনে হয় না জীবনে আমি এত হাসছি। আমি আর ভাবি বসছি একসাথে, আর আমার ভাবি এত মজা করে, আমার এত মজা লাগছে সেদিন। ভাবি এমন এমন কথা বলে আমার হাসি তো প্যাট ফুল লাফ একটা জায়গা। সেদিন যেন এই ঘুরা শুরু হয়েছে, ভাবি আর আমি আহ শান্তি এসিতে এসে বসছি, আর আমার ভাতি যা যেই কান্না শুরু করছে, ভাবি না পেলে আমরা পুরা রাইড আমাদের আরও করার গেছিল, বাট আমরা নেমে গেছি একমাত্র আবদুল্লার জন্য, ওখানে কান্না করতেছিল, আর উঠতে পারি নাই আমরা। মনে হইতেছিল যে চিটকা পড়া যায় মগা, মানে আস্তে আস্তে সেদিন দিনে মানে পেট ব্যথা হয়ে গেছে। তারপর নামছি, আরেকটা আন্টি ধরছে, আন্টিটা নিজেরও একটা রান্নার পেজেস আন্টি বলতেছে, আমি তো তোমাদের দেখছি আম্মু তোমরা এগিয়ে যাও। তো ফাইনালি ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের প্ল্যানিং ছিল এটার পর আরেক জায়গায় যাবো, বা যাওয়া হয়নি, আমার ভাতিজি অনেক কান্না করতেছিল, তো বাসায় চলে যাব, আম্মু একা আছে। তো আজকের ভিডিওটা এই অবধি, সবাই দোয়া করবেন, সবাই আমার ভিডিও সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।